দেশি মুরগির তো টেস্ট বেশি ভালো, কিন্তু দেশি মুরগির দাম তো খুব বেশি, এর জন্য পাকিস্তানি ডাকে। ধারণার উপরে হয়তো পূর্ব থেকে জানি আসতেছে পাকিস্তানি পাকিস্তানি, এটার মধ্যে চলতে আছে পাকিস্তানি নাম, সোনালি বক পাকিস্তানি জিনিস এক শব্দ তিনটা। চাহিদা এখন বর্তমানে দেখা গেছে দেশীয় অনুপাতে পাকিস্তানি চাহিদা বেশি। আমরা প্রথমত বিভিন্ন ডিলারের কাছ থেকে বাচ্চা কিনি, 60 দিন থেকে বেচার যোগ্য হয়, 60-70-75 দিন পর্যন্ত রাখতে হয়। এটা পাকিস্তানি মুরগি বলা হয়, সম্ভবত এটা পাকিস্তান থেকে এর প্রথম একটা বীজ আসছে বা এরকম বাচ্চা আসছে কিছু। পাকিস্তানি কোনো জাত বাংলাদেশি নাই, আড়াইয়ার পুরুষের সাথে ফাউমি স্ত্রী মুরগির মিলনের ফলে যে বাচ্চা আসে সেগুলোকে বাংলাদেশে সোনালি মুরগি হিসেবে বাজারে বিক্রি করে। এখন এটা বাংলাদেশে একটা মিসকনসেপশন, এটা আসলে পাকিস্তানি মুরগি, এটা পাকিস্তানি মুরগি না, এটা ফাওমি মুরগি, এটা মিশরের একটা জাত। এটা হচ্ছে দেশি মুরগি, কারণ এটা সোনালি মুরগি।